প্রিয় বন্ধুরা আমি চাচার লফটে মানে লাস্ট যে ভিডিওটা আমরা করেছি তো সেখানে পনেরোখানা পেয়ার আমরা দেখিয়েছি আর অপূর্ব সুন্দর সুন্দর কোয়ালিটির পেয়ার আর পায়রাগুলো প্রত্যেকটাই মানে চাচার সব থেকে বড়ো কথা টেস্টেড অ্যান্ড বাড়িতে বাচ্চা করে উড়িয়ে দেখা পায়রা তো সেইভাবেই জোড়া করা আছে তো চাচা বলেছেন যদি কেউ ওইভাবেই পেয়ার নেন তো নেবেন কেউ যদি মনে করেন আলাদা আলাদা মাদি ভেঙে নেবেন নেবেন বাট আমার রিকোয়েস্ট যে একটা সিনিয়র একজন উস্তাদের ঘরের পায়রা সেখান থেকে নিলে তো সেখান থেকে জোড়া বানাতেই কিন্তু ম্যাড্রাসি পায়রার মেন জিনিস তো এই জোড়া বাঁধতে অনেক সময় লেগে যায় চাচা যেমনটা একটু আগে আমাকে ব্যাক ক্যামেরায় বলছিলেন যে আলিম মানে আমার এরকম অনেক সময় হয়েছে যে অনেক পেয়ার আমার সাকসেস হয়নি বা যখনই আমি জোড়া ঘুরিয়ে দিয়েছি তখন পেয়ারটা সাকসেস বসে গেছে তাই তো চাচা তো মোটামুটি আমরা এই পার্টে কোনো রকম ইন্ট্রোডাকশন রাখছি না সরাসরি পায়রা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ষোলো নম্বর পেয়ার হিসাবে ধরতে পারেন এটা সিক্সটিন নম্বর পেয়ার হোয়াইট হোয়াইট রিং তো এটা হচ্ছে দেখুন এটা মুনসাদার মধ্যে আছে এর চোখ খুবই সুন্দর চোখ বাট আমি যদি ডিটেলিংয়ে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এটা হলো ষোলো নম্বর পেয়ার দেখুন চোখ খুব সুন্দর

বন্ধুরা আমি পায়রাগুলো এই যে সাদা যতগুলো পায়রা আপনাদের দেখাচ্ছি আমি আপনাদেরকে সময় বেশি হবে বলে আমি চোখ দেখাচ্ছিলাম না বাট এর প্রত্যেকটা পায়রার চোখ আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন সাংঘাতিক লেভেল অফ হাইস এটা আঠারো নম্বর পেয়ে তাই তো তো আমি নটটা একটু জাস্ট একটু চোখটা একবার দেখাবো হাসান ভাই একটু চোখটা তুমি দেখাও প্রত্যেকটা এই মুন্ডি সাদা যতগুলো পায়রা আমরা দেখছি একমাত্র মুন্ডি মুন্ডিসা যেটা আগের মানে পাটে দেখেছি সেটা বাদ দিয়ে বাকি সব পায়রার চোখ খুব সাংঘাতিক একদম ডিপ আইস রিং পুরো ক্লিয়ার দুর্দান্ত চোখ এটা আঠেরো নম্বর পেয়ার আসুন শখ করি এগুলো এটা হচ্ছে আঠেরো নম্বর পেয়ার হলুদ সাদা রিং এটা হচ্ছে উনিশ নম্বর পেয়ার রিং কালার আছে রেড অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট উনিশ নম্বর পেয়ার চোখ খুব ভালো জিড়িয়া প্রত্যেকটা পায়রা চোখ কিন্তু এটা হলো কুড়ি নম্বর পেয়ার আর মোটামুটি লফটে তো সব পায়রাই সেলে রাখছি যদি এরকমটা হয় যে কোনো ভাই সব পায়রাই নিয়ে নিল তাহলে কি করবেন লোক সব কিনেছে এবার তুমি কিছু লাভ রেখো আপনার তাহলে শখের জন্য কি থাকবে আমার শখের জন্য যেটা থেকে যাবে বাড়িতে এক জোড়া পায়া আমি ওটা ছেলে রাখিনি এক জোড়া থাকবে তাই রাখিনি আর হয়তো আমি দু চারটে বাচ্চা রাখতে পারবো মানে একদম সত্যি কথা ভিডিওতেই বলে দিলাম আর কি তাই তো যা শখটাকে বাঁচানোর জন্য তাকে ছেড়ে আমি রাখিনি আর দেখিয়ে দেব সেসে দেখিয়ে আচ্ছা 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 ঠিক আছে এটা এটা 20 নম্বর পেয়া তাই তো হুম এটা হলো 20 নম্বর পেয়া বাচ্চা তুমি বাচ্চা ছিল তিন বর্ণ দুই এটা 21 নম্বর তাই তো এখন হাসান ভাই প্রথমবার চাচার লফটে এসেছে তো আমি প্রথমবার এসে এই ঠিক এই কোশ্চেনটাই করেছিলাম যে চাচা কি করে মনে রাখেন মানে প্রথমত হচ্ছে প্রতিটা পায়রা কতক্ষণ উড়েছে কি ল্যান্ডিং আছে তার পায়ের রিং কি আছে কোনটার দাদুকে আছে কোনটার নাতনি কে আছে মানে এ টু জেড কোনটা কার সঙ্গে জোড়া দিয়ে কোন বাচ্চা হয়েছে পুরো ওনার মার্কিং করা অ্যান্ড পুরো পেপারে পুরো নোট করে রাখা আছে এই যে প্রত্যেকটা পায়রা আমরা যে দেখাচ্ছি এটা কত নম্বরে দেখানো হচ্ছে কি পায়রা রিং এ কি পেয়ার দেখানো হচ্ছে প্রত্যেকটা আগের থেকে চাচা লিস্ট করে রেখে দিয়েছে আর কি এটা একুশ নম্বর পেয়ার পিঙ্ক অ্যান্ড হোয়াইট রিং একুশ নম্বর পেয়ার এটা একুশ নম্বর পেয়ার পিঙ্ক এন্ড হোয়াইট রিং এটা তাই তো এটা নম্বর পেয়ার সবুজ 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 আর প্রচুর দেখছি আর কি আর সেরকম সবুজ এটা বাইশ নম্বর পেয়ার এটা বাইশ নম্বর পেয়ার আছে আর গোলাপি রিং আছে ভাইব্রেশন দেখুন আর পাঞ্জা দেখুন পুরো ডিপ যেমন পাঞ্জা এটা হলো তেইশ নম্বর রিং আর মানে এটা তোমার পিং রিং কালার হচ্ছে গোলাপি তাই তো জাফরানি জাফরানি রিং তেইশ নম্বর পায়রা তো চাচার লফটার বুঝতেই পারছেন আপনারা আমরা এক দুই করতে করতে তেইশ নম্বর পেয়ারে চলে এসেছি তো টোটাল সব পায়রাই তাহলে থাকবে যে পায়রাটা শুধু চাচা রেখে দিচ্ছেন ওই একটা পেয়ার শেষে উনি দেখিয়ে দেবেন একদম এটা তেইশ নম্বর পেয়ার

কারণ উনি সত্যি বলতে পায়রা বাজিতে বা আমাদের কলকাতা পশ্চিমবাংলার পায়রা বাজির হিস্ট্রিতে উনি খুব বড়ো একটা মানে জায়গা রাখেন আর কি কেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় সকলেরই সম্মানীয় উনি একজন আর পায়রা সম্বন্ধে অনেক কিছু শেখা জানার আছে আর কি ওনার কাছ থেকে এটা চোদ্দো নম্বর পেয়ার আসুন আর একটা চব্বিশ নম্বর পেয়ার আসুন আরেকটা জাস্ট পঁচিশ নম্বর পেয়ার কালো পেয়ার দেখে আমরা কালো পেয়ার এন্ড করব। এটা হলো চব্বিশ নম্বর পেয়ার রিং হচ্ছে সবুজ সাদা সবথেকে বড় কথা চাচার লফটের পায়রা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম পায়রার পাঞ্জাব পুরো ডিপ স্ট্যান্ডিং খুব খারাপ আর হচ্ছে বডিতে ভাইব্রাশান প্রচুর প্রত্যেকটা পায়রা আপনার ভিডিও দেখলে কম বেশি নোটিস করবেন ভাইব্রাশান প্রচুর এটা ২৫ নম্বর প্লেয়ার তাই তো হচ্ছে সবুজ জাফরান সবুজান জাফরানি ঠিক আছে

তো চাচা এতক্ষণ তো আমরা সব কালো পায়রা দেখলাম আপনার আর এত মানে পঁচিশটা পেয়ার পর ছাব্বিশ নম্বর পেয়ার দেখাচ্ছি আর কি এটা আন্দ্রা পেয়ার তো জাস্ট দুটো একটা কথা অন্তত বলুন আমি তো অনেক হিস্ট্রি জানি বাট ভিউসরাও একটু জানুক যে মানে একটু শুনি যে কথাটা বলছি এর সম্বন্ধে আমার জ্ঞান ওরা একে বলে লাম্বাড়ি মানে লাম্বাড়ি লাম্বাড়ি জোড়া কিন্তু লাম্বাড়ি তো আমি যে সাদা চোখের হয় মানে রেগদার চোখের হয় আচ্ছা 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 ওলামবাড়ি পেয়া ঠিক আছে তো ও যখন যেটা বলেছে আমি তো ওর কথা উপরে নিতে হবে ওখানে উড়িয়ে দেখেছি তিন দিন উড়িয়ে পরপর দেখেছি আচ্ছা করেছি আমি নিয়ে এসেছি আচ্ছা ওখানে ওয়েদার গরম থাকে কিন্তু আমার কলকাতায় যে গরম আছে অনেকটা কম আচ্ছা আপনার হিসাবে কি মানে অন্ধ্র বা দিল্লির থেকে কলকাতার গরমে পায়রা ওরা বেশি টাফ হ্যাঁ বেশি টাফ

একদম ওখান থেকেই আনা চোখটা একদম পিলাঙ্কা চোখ যেটা অন্ধ্রার আমরা যে চোখটা আমরা বলি একদম পিলাঙ্কা আইস আছে আমরা অন্ধ্রার যে আইসটা সব থেকে বেশি পছন্দ করি আর কি আর এটা হচ্ছে দেখে পায়রা আনা যেহেতু আজকে সব পায়রাই চাচা ছেড়ে দিচ্ছেন তাই অনেক সত্যি ঘটনাগুলো বলে দিচ্ছেন আরকি তো যে ভাই নেবে সে ভাই জানবে কি একটা লাম্বারি ব্রিড দেখুন আমরা সবাই তো রেগদার চোখকে লাম্বারি বলি বাট এটা হচ্ছে লাম্বারি পেয়ার পিলাঙ্কা চোখের মধ্যে মানে হালকা হালকা আছে একটা ফুল আছে আচ্ছা আচ্ছা মানে ফুল হোয়াইট থাকলে আপনার আপনাকে ভালো লাগে না আর কি এটা অন্ধ্রা পায়রা পিলাঙ্কার চোখ একদম পুরো পিলাঙ্কা এটা মাদি না এটা মাদি পুরো পিলাঙ্কা আইস এটা হচ্ছে আপনার সাতাশ নম্বর পেয়ার আর এটা হলো নর এটাও পিলাঙ্কা আইস সাতাশ নম্বর পেয়ার একদম পিলাঙ্কা মানে পুরো পিলাঙ্কা আইস সাদা পেয়ার একটা আর কি কালো ফুল আছে এটা সাতাশ নম্বর পেয়ার ব্লু রিং ব্লু রিং আন্ধ্রা পায়রা পিলাঙ্কার মধ্যে এটা হলো আঠাশ নম্বর পেয়ার ফুলসিরার মধ্যে একদম মনি একদম ছোট্ট হয়ে যাচ্ছে এটা নন না বা হাতে কালদমে ফুলসিরা কালদম নর এটা মাদি ফুলসিরা এটা আঠাশ নম্বর পেয়ার বাহ আঠাশ নম্বর পেয়ারি মানে পায়ের রিং এর কালারটা হচ্ছে কাঁচা কলা পাতা তাই তো একদম এটা উনত্রিশ নম্বর ফুলশ্রার মধ্যে কাঁচা কলা পাতা রিং উনত্রিশ নম্বর পেয়ার রিং হচ্ছে এটা গোলাপি রিং গোলাপি রিং 30 নম্বর পেয়ার 30 নম্বর আচ্ছা ঠিক আছে এর বাচ্চা আমার কাছে ঘুরে উড়ছে আচ্ছা ওই যেটা একটা উড়ছে উপরে আচ্ছা এই পাঁচটা পেয়ার এনেছিলাম আর পাঁচটা পেয়ার ছেড়ে দিয়েছি টোটাল 30টা পেয়ার আমরা দেখিয়ে দিলাম 30টা বিডার পেয়ার আমরা ছেড়ে দিচ্ছি শুধু একটা পেয়ার দেখাবো যেটা আর কি আমরা থাকবে সখের জন্য থাকবে আর কি ঠিক আছে চলুন দীপ জামুন পাঞ্জা বডিতে প্রচুর ভাইব্রেশন স্ট্যান্ডিং দেখুন

আচ্ছা। বাচ্চা ঘরে একটা কালদম নর ছিল মানে যে নরটা আমি এখনো পর্যন্ত খুব মিস করি। তো সেই নরটােরই এই একটা বাচ্চা রয়েছে এন্ড এটা মা। তাহলে কি এটা কি মানে মায়ের সাথে ছেলের জোড়া হবে নাকি এটা? না 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 এটা এটা ওর মায়ের না। আচ্ছা। এই যে আছে না ওটা মানে ভায়া হয়ে গেছে। ভাড়া হয়ে গেছে তো ওর মাটা আলাদা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই থেকে বড় মাদি ছিল না? হ্যাঁ একটা বড় মাদি ছিল। বড় মাদি আর এই ওই নরের বাচ্চা ছিল নরটা ওটা আছে।

ঠিক আছে ঠিক মানে মোট এই ছটা বাচ্চা আপনার রাখার এই মুহূর্তে ইচ্ছা আছে আর আচ্ছা আচ্ছা বাহ তো বন্ধুরা দেখুন ভিডিওতে সব ক্লিয়ার করে দিলাম আপনাদের তো এখানে খুব ছটফট করছে তো আমাদের আদনান ভাইয়ের একটা মালবাহীর খুব শখ হয়েছিল তো এক সেট মালবাহী আনা হয়েছিল একটা পায়রা বেরিয়ে গেছে প্রথমেই টেপিং করার সময় আর এই একটা মালবাহী রয়েছে আর এখানে দেখুন প্রায় চল্লিশটার মতো বাচ্চা আছে দো বাচ্চা আছে অন্ধরা বাচ্চা আছে আর চাচার যে ব্লু রিং যে পায়রা সে পায়রার বাচ্চা আছে তো এতগুলো পায়রা ধরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি একবার জাস্ট ওয়াক অ্যারাউন্ডে দেখিয়ে দিচ্ছি সব পায়রা সেফটিপিন করা আছে এখনও আকাশ চেনে নি তো এইসব পায়রা আপনারা চাইলে নিতে পারবেন বাচ্চাগুলো প্রাইস কমই আছে স্যারের এই দোবাজ লাইনটা দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা ওখানে নীল বালার লাইনের বাচ্চা আছে কিছু মুন বাচ্চা আছে আন্ধ্রা বাচ্চা আছে তো বন্ধুরা আর ভিড়টা লম্বা করছি না অনেক বেলা হয়ে গেছে ছাদের মধ্যে সত্যি বলতে মানে প্রচণ্ড এসে গেছে তো আমরা এখানেই এন্ড করছি চাচার লফটের সব টোটাল পায়রা সেল জাস্ট চার পাঁচটা পায়রা উনি রেখে দিচ্ছেন নিজের শখটাকে বাঁচিয়ে রাখার জন্য বাকি টোটাল এ টু জেড পায়রা সেলে আছে